মানে পুরো হ্যারাসমেন্ট করা যে আমাদেরকে এরকম করেছে বলুন তো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ মৌমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব খুব ভালো থাকবেন। আমিও ভালো আছি, আর আমার দূরের কাছে সকল বন্ধুরা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বুক ভরে ভালোবাসা ফ্রেন্ডস, আপনারা এইভাবে আমার সাথে থাকবেন সবসময়ের জন্য। তো আজকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে একদম সকাল 9:30, আর দেখছেন ঝরঝর ঝরঝর ছিরি 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 বৃষ্টি পড়ছে, একদম ভালোই বৃষ্টি হচ্ছে। সেই কটা 8:30 ঘড়ি দেখিনি, 8:30 বলছি না, 8:30 না, 8:00, 8:30 হবে না ও না, 8:30 থেকে, 8:30 থেকে বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনাকে দেখাচ্ছি আমি। আর এমন মানে রাতটাও ধরছে না, বাচ্চার স্কুল যাবে এই সময়টা, সেই আপনাদের আমি আগেও বলেছি যখন বাচ্চারা স্কুল যায় ওই সময়টাই বৃষ্টি, সেই সময় বৃষ্টি, আর ভালো বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আজকে আমার মেয়ে স্কুল কামাই করলেও চলবে না, ওর আজকে যেতেই হবে, মানে কি বলবো, না গেলে চলবেই না স্কুলে, কেন পরীক্ষা বুঝেছেন, আজ থেকে পরীক্ষা। আর দেখুন পড়ছে, দিন রাত্রি পুরো এক করে দিচ্ছে, হঠাৎ করেই পরীক্ষাটা ফেলেছে ওদের স্কুল, আজ যেতে হবেই। আর দেখুন বৃষ্টি কাকে বলে, দেখুন ঝরঝরে একদম, আমি ঝরঝরে নাম দিয়েছি, ভিজি না, খুব জোর হচ্ছে, খুব জোরই হচ্ছে বৃষ্টি। আর চলুন, আজকে এখনও ঠাকুর তোলা হয়নি, এরকম ঠাকুর এখনও ঘুমোচ্ছে, ঠাকুর তুলব, চলুন এক এক করে কাজগুলো করতে থাকি, আবার টাইম তো হয়ে এসছে মেয়ের। চলুন কাশি, আগে খেয়ে নে না, ও আমাকে বের করে দিচ্ছে, এই দেখুন মাম্মাকে দিয়ে দিচ্ছি, ওকে ম্যাগি টিফিন, না টিফিনটা নাও, দেখে তো ওটাই মনে হচ্ছে পুরো নিম্ন চাপ। আর দেখুন কি দুষ্টু, দেখুন দরজাটা বন্ধ করে দিয়েছে, কে করেছে জানেন, কে বলুন তো, আমার মেয়ে না কিন্তু করেছে, হলো এই মেয়ে, ওদের তো পড়া হয়ে গেছে, স্যার তো চলে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। আর বল তোরা কেমন পরীক্ষা দিলি, খুব ভালো পরীক্ষা দিলি না, খুব ভালো পরীক্ষা দিয়েছে, একদম দারুণ, দারুণ দারুণ পরীক্ষা। সকাল থেকেই বৃষ্টি, আপনাদের তো বলছি, তা আপনাদের যে দেখাবো, আমার গাছে ফুল হয়েছে সেই দেখাতেই পাচ্ছি না, যে গাছে আমার কতদিন, দেখুন ওই দেখুন, দেখেছেন, তাহলে দেখলেন আপনারা, দেখলেন তো, মানে গাছটা বসিয়েছি বেশ অনেকদিন হয়েছে, হ্যাঁ 3-4 মাসের বেশি হয়েছে, মানে গাছ শুধু লম্বাই হয়ে যাচ্ছে, লম্বাই হয়ে যাচ্ছে, ফুল আর ফোটে না, ফুল আর ফোটে না, জবা ফুল, তাই 2-3 দিন ধরেই ফুটছে, তা আপনাদের দেখাবো দেখাবো দেখানোই হচ্ছে না। তা দেখুন না কক সকালবেলা এরকম ফুটেছিল গোলাপ, মানে জবাটা, দেখেছি নদী দেওয়া চুরি করে শশা নিয়ে চলে গেল, জবাটা এত সুন্দর ফুটেছিল না, একদম গোল, এবার সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, নিতে তো পাচ্ছি না আমি ফুলটা, ওই ভিজে ভিজে এখন তো এরকম হয়ে গেছে, তাই মেয়েকে বললাম, তাই হ্যাঁ যখন রোদ্দুর ছিল দেখালাম না ফুলটা তোলো, হ্যাঁ ঠাকুর আসুন যখন তুলছিলে দেখিয়ে দিলাম, বিশাল বডিগার্ডকে, একদম আমার সুন্দর বডিগার্ড, ফাঁকি বাস্তু মাথা খারাপ করে দেয়, ও যে সময় ছিল সকালবেলা যে সময় একটু রোদ ছিল ওই সময় আমার বাসি কাপড় ছিল, বাসি কাপড় তো করবো না, ওই দাদা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এবার ধীরে সুস্থে যা যা করার করার পর তারপরে জামাটা চেঞ্জ করবো, এ করবো, তারপর তো যাবো তুলতে, যখন ঠাকুর তুলবো, যখন তুললাম আপনারা দেখবেন ঠাকুর তুলছিলাম, ওই মুহূর্তেই তো বৃষ্টিটা নামলো আর ফুলটা পারিনি,
আনতে। তা এখন মেয়েকে বললাম, মেয়ে পুজো দিচ্ছে, তুই ফুলটা নিয়ে নে। চোখটাও মানে লেগে গেছিল ভালো, মানে ভালো ঘুমটা হয়েছে। সেই ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, এরকম ব্যাপার। তারপরে মাঝে সাঝে দেখব একটুখানি ভালোও লাগে না, শরীরটা একটু ক্লান্তও লাগে, এই জিনিসটাও যে হয়। তা আজকে তো দেখলেন আমার মেয়ের এত সুন্দর পরীক্ষা দিয়ে আসলো, কি সুন্দর পরীক্ষা দেখলেন তো, দেখেছেন আপনারা প্রথম থেকেই দেখেছেন। মাম্মাকে আজকে টিফিন দিলাম, ও টিফিন বক্সেই আমি টিফিন দিয়েছি, কারণ সব তো আমাদের রেডি হয়ে গেছিলো টিফিন থেকে, ও রেডি বলতে গেলে ওর ড্রেস পরাটাও রেডি হয়ে গেছিলো। আর কি বলবো, মানে মানে বলতে গেলেও না অনেক কিছু চিন্তাভাবনা হয় যে কোনটা বলবো, কি বলবো, কোনটা ঠিক বলবো, কোনটা ভুল বলবো, সেটা জানি না, না কী আর বলবো, মানে কথা আসলে অনেক রকম কথা আসে, কী আর বলবো আপনাদের। তা হঠাৎ 9:30 এরকম নাগাদই একটা মেসেজ এসছে যে আজকে এই এই ক্লাস মানে পরীক্ষা নেই, ফরমেটিভ পরীক্ষাটা যেটা, তার মধ্যে ওরাও আছে, ক্লাস 8ও আছে, পরীক্ষা নেই, আজকে হচ্ছে 6 আর 7 পরীক্ষা। বুঝতে পারছেন তার মানে কী দামটার ব্যাপারটা হলো, মানে দেখার পর বলুন আপনারা কার মানে এটা রাগ করারই কথা জিনিসটা। কারণ সবচেয়ে বড়ো কথা, কালকে সোমবারটা আমার মেয়ের পুরো পড়াটা কামাই গেল, সোমবার কি আমি আজকে, হ্যাঁ কালকেই তো সোমবার গেল, পড়াটা কামাই গেল, আজকে মঙ্গলবার, আজকে দুটো পড়া, মেয়ে সকাল 7টা থেকে পড়া থাকে, সেটাও কামাই গেল আর বেলাটাও কামাই যাবে। তাই যাই হোক, যখনই আমি এটা জানলাম পুরো, আরও আমি 2-3 জনকে ফোন করলাম, ফোন করে পুরোপুরি জানলাম। তারপরে রিয়াঙ্কা আমার এক বান্ধবী আছে, রিয়াঙ্কা ওর মেয়েই আমাকে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ফোন করে বললো, কারণ আমার ওই সময় নেটটা খোলা ছিল না। তারপর ও যখন বললো, বলার পর আমি নেটটা খুললাম, দেখলাম হ্যাঁ মেসেজ এসছে। তখন আমি মেয়েকে খাওয়াচ্ছি, তখন হ্যাঁ আপনারা দেখেছেন আমি মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম, ও আমাকে বের করে দিল, ওই মুহূর্তেই ঘটনাটা ঘটেছে, ওই মুহূর্তে। তারপর কি, তারপর ফোন, তখন এ ওর কাছ থেকে আরও কয়েকজন তো জেনে জানার পর তখন শুয়ে হলাম, তখন ব্যাস তখন বোঝা গেল যে না ঠিক। তাই যাই হোক, তারপরে আমি বেলার যে টিচার যে 11:30 আছে তাকে ফোন করলাম, সে ভাগ্যিস তার অন্য কোনো প্ল্যান ছিল না, তারপরে পড়াটা হলো, টিচার আসলো পড়াটা হলো। কিন্তু বাদ বাকি যে পড়া দুটো যে হলো না, কেন দেখুন আর কদিন, আর 1-2 সপ্তাহ পরই তো পুজো, এবার পুজোর আগে এখনও তো মানে ওদের এত এত পড়া, এত সিলেবাস, এখনও কিছু পড়া হয়নি, তো সেগুলো তো কমপ্লিট করতে হবে, কামাইটা করা মানেই খুব মুশকিল, আর রোজ পড়া থাকে। এইভাবে যদি মানে কি বলবো, মানে এটা সত্যি বলবো, এটা হচ্ছে এই জিনিসটা পুরো হ্যারাসমেন্ট করা, এইগুলো হচ্ছে মানে পুরো হ্যারাসমেন্ট করা যে আমাদেরকে এরকম করেছে, বলুন তো, এগুলো আমাদেরকে হ্যারাসমেন্ট করা না, পুরো হ্যারাসমেন্ট করেছে। আর বলবেন না, সেই থেকে মাথাও গরম, মানে এ ও আবার তো কালকে আছে বুধবার, তাই তো পড়ছে, দেখলেন তো পড়ছে। তাই আমি ওদেরকে বলছি কি রে পরীক্ষাটা ভালো হলো না, ও সব দুজন সব হাসছে। তা যাই হোক ফ্রেন্ডস, আর কি বলবো, তাহলে শুনলেন আজকে মানে এই কাণ্ড হলো, এই তাণ্ডব হয়েছে, বেশি কিছু আর বলবো না। যাই হোক, এগুলো ঠিক নাই জিনিসগুলো না, এগুলো গার্জিয়ানরাও মানে প্যানিক হয়ে যাচ্ছে, স্টুডেন্টরাও, কী আর বলবো। তাহলে ফ্রেন্ডস, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তা আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, একদম বেল আইকন একদম টুকটুক অন করবে, নতুন ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব, তাহলে আবার নতুন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ব্লগ নিয়ে। সবাইকে বাই বাই, গুড নাইট।